যাদবপুরের ক্যাম্পাসের আনাচে কানাচে ছাত্রছাত্রীদের এভাবে বসে থাকা বা আড্ডা মারা ঘিরেও তৈরি হলো বিতর্ক। অভিযোগ, আচমকা লোকজন এসে আড্ডা ভেস্তে দিচ্ছেন। প্রশ্ন তুলছেন, ছেলে মেয়েরা কেন ক্যাম্পাসে একসঙ্গে এভাবে বসবেন? তাহলে কি উত্তরপ্রদেশের ছায়া যাদবপুরে? অভিযোগ, যারা এসব প্রশ্ন তুলছেন তারা অ্যান্টি রোমিও স্কোয়াডের সদস্য। ক্যাম্পাসে কান পাতলেই শোনা যাচ্ছে দূর থেকে নজরবন্দিও করা হচ্ছে পড়ুয়াদের সময় কাটানোর মুহূর্ত। আমরা বসে রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিল পারে। এখানে ইদানিং অ্যান্টি রোমিও স্কোয়াডের নজরদারি বেড়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এরা কারা? পড়ুয়াদের একাংশের অভিযোগ, এরা সকলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন এবিভিপির অনুগামী পড়ুয়া। এবিভিপির কিছু অনুগামী এসে ওদের থ্রেড দেয় যে এসব এখানে চলবে না, আর্টস ফ্যাকাল্টির দিকে চলতে পারে, ইঞ্জিনিয়ারিং এর দিকে এসব চলবে না। এক ধরনের মরাল পলিসিং, একদমই আনএক্সেপ্টেবল। আমরা তো একদমই প্রোটেস্ট করছি এটাকে। মেয়েরা কেন এভাবে ছেলেদের সঙ্গে মেলামেশা করবে? অভিযোগ, এই সব প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অ্যান্টি রোমিও স্কোয়াডের সদস্যরা। যারা বসেছিল তারা যখন জিজ্ঞেস করে যে আপনারা কারা, তো তারা বলে আমরা অ্যান্টি রোমিও স্কোয়াডের মেম্বার, আর আমরা ক্যাম্পাসে এরকম নোংরামি আর সহ্য করব না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পড়ুয়াদের তরফে সরাসরি অভিযোগ করা হয়েছে উপাচার্যের কাছে। এই কমপ্লেনটা করার জন্য আমরা কালকে ইউনিভার্সিটির ভিসির কাছে গেছিলাম, ভাইস চ্যান্সেলরের কাছে। তো উনি বললেন যে ইউনিভার্সিটি মরাল পুলিশ, যে কোনো রকমের মরাল পুলিশিংকে কন্ডেম করেন। কমপ্লেন কিছু ছাত্রছাত্রীদের কাছে পেয়েছি, আমি এটা আমার আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেছি, যেটা ঠিক করেছি আমি একটা সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে একটা মিটিং করবো, তাতে ছাত্র শিক্ষক, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, গবেষক গবেষিকা, আধিকারিকগণ, সমস্ত স্টেক হোল্ডারদের রিপ্রেজেন্টেটিভের মিটিং করবো। যাদের বিরুদ্ধে অভিযোগ সেই এবিভিপি অনুগামীদের সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা যায়নি। তবে এবিভিপি রাজ্য সহসভাপতি সুবীর হালদার পড়ুয়াদের ওপর হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন। তার পাল্টা নিদান, যাদবপুরের ক্যাম্পাসে অশ্লীল আচরণ শোভনীয় নয়, অশ্লীলতাকে বরদাস্ত করা হবে না, বাবা মায়েরা পাঠিয়েছেন পড়াশোনার জন্য। এতে ব্যাপক ক্ষুব্ধ পড়ুয়াদের একাংশ। তাদের প্রশ্ন, কোনটা শ্লীল কোনটা অশ্লীল সেটা কি এবিভিপি ঠিক করে দেবে? এই নীতি পুলিশগিরি করার দায়িত্ব তাদের কে দিয়েছে? উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারে অ্যান্টি রোমিও স্কোয়াডকে দেখেই কি সেই ঢঙ্গে যাদবপুরে আসরে নামতে চাইছে এবিভিপি? প্রশ্ন পড়ুয়াদের একাংশের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।